নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকম স্বাদে আর ভিন্ন রকম পদ্ধতিতে সম্পূর্ণ নতুন একটা রেসিপি। বন্ধুরা, যখন আমরা রুটি পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে যাই কিংবা সবসময় ম্যাগি চাউমিন খেতে ভালো লাগে না, ঠিক সেই সময় কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর আজকে রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে আমি ময়দা মেখে একটা ডো তৈরি করে নেব। আর আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন। আর দেখুন, এক বাটি আমি ময়দা নিয়েছি, যার যেমন পরিমাণ লাগবে ঠিক তেমন পরিমাণে আটা ময়দাটা নিয়ে নেবেন কম বেশি করে। এবার এখানে আমি দিয়ে দেব লবণ, আর দেবো একটু সাদা তেল এক চামচের মতো, দিয়ে ভালো করে একটু মেখে নেব। হাত দিয়ে কিন্তু শুকনো অবস্থায় এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন সাধারণত রুটি পরোটা বানানো হয় ঠিক সেই রকমভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। আর আজকে রেসিপির জন্য আমি এখানে দেখুন কী কী সবজি নিয়েছি, নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন, আবার এখানে নিজেদের পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করে দিতে পারেন। সবজিগুলোকে আমি সরু সরু করে আর লম্বা লম্বা করে কেটে নেব। সবজিগুলো যত সরু সরু করে কাটা যাবে তত তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে লেচিটা কেটে নেব। যেমন সাধারণত রুটি বানাই সেরকমভাবেই লেচিগুলো কেটে নিতে হবে। এবার এই লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব, একটু ময়দা লাগিয়ে নিয়েছি। এবার আমি একদম পাতলা করে রুটি বেলে নেব। দেখুন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রুটিকে বেলে নেব। উনান জ্বেলে নিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল। আর এই স্টেপটা কিন্তু আপনারা দুরকম পদ্ধতিতে করতে পারেন। এখানে আমি কড়াইতে সরাসরি জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে এই যে রুটিগুলো বানিয়েছি এগুলোকে ভাবিয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকে সরাসরি জলের মধ্যেই রুটিগুলো দিয়ে দেব। এই দেখুন, আর জলটাকে কিন্তু একদম ভালোভাবে গরম করার দরকার নেই, মানে টকবক করে ফুটবে সেরকম গরম করার দরকার নেই, মোটামুটি গরম হলেই হবে। সবগুলো রুটি কিন্তু আমি পরপর দিয়ে দেব।
আর এইভাবে রুটিগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ না, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি আঁচে এগুলোকে কিন্তু জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এবার আমি জল থেকে রুটিগুলোকে তুলে নেব, আর সবগুলো রুটি কিন্তু আমি একসাথে এইভাবে জল ঝরিয়ে তুলে নেব। আর এইভাবে কিন্তু এই রেসিপিটা বানালে গ্যাসের কোনো সম্ভাবনাই থাকে না। রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এখান থেকে একটা রুটিকে তুলে নেব, নিয়ে এইভাবে কিন্তু রোলের মতো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম, এবার আমি ছুরি দিয়ে এইভাবে একদম সরু সরু করে কেটে নেব। এই দেখুন সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর এরকমভাবে খুললে কিন্তু কত লম্বা লম্বা আর কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। এই দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলোকে কেটে নেব আর এইভাবে খুলে খুলে নেব। আবার আমি উনান জ্বেলে নিয়েছি, এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আমি ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এই ভাজা ডিমটাকে আমি নামিয়ে নেব। আবারও আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। এবার আমি আলুটা দিয়ে দেব, দিয়ে দেবো গাজর। আলু আর গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় যা লাগবে, সেজন্য কিন্তু প্রথমে আমি আলু আর গাজরটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেব। প্রত্যেকটা সবজি ভাজার সময় কিন্তু অল্প লবণ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। গাজর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম, দেব পেঁয়াজ কুচি, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে কিন্তু আমি আরেকটু ভালো করে একসাথে ভেজে নেব। এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে সবজির মধ্যে দিয়ে দেবো। এইভাবে দিয়ে আমি কিন্তু আবারও একটু নেড়ে নেড়ে ভেজে নেব সবজির সাথে ভালো করে। এই দেখুন কড়াইতে নাড়ার পরে কত সুন্দর একদম ঝরঝরে আর ছাচ্ছান হয়ে গেছে, মানে একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না। এইভাবে একটু কিন্তু আমি হালকা করে ভেজে নেব, সেকে একটু খেতে ভালো লাগবে। এগুলো ভাজার কাজ আমার শেষ। এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমটাও এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 1 চিপি ভিনিগার, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দেব 1 চিপি সয়া সস, আর দেব 2 চামচের মতো টমেটো সস। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যদি আপনাদের লবণ লাগে তাহলে এখানে লবণ একটু দিয়ে দিতে পারেন, যেহেতু আমি সব কিছুর সঙ্গে আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম তাই কিন্তু আমি আর লবণটা দিচ্ছি না। বন্ধুরা আজকে রেসিপি আমার একদম রেডি, এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা, আজকে রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। মানে দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। আর আপনারা সকালে জলখাবারে কিংবা সন্ধ্যার টিফিনের জন্য এটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কিংবা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু বানাতে পারবেন। আর এটা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা ভরা থাকে, বেশ ভালোই হয়। এবার আমি নিজে খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে একদিন যদি আপনারা এই টিফিনটা বানিয়ে খান না, পরের দিন থেকে প্রতিদিনই কিন্তু টিফিনের সময় এটা বানাতে ইচ্ছা করবে, এত সুন্দর খেতে লাগে। তাই বলছি আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।